অনুরোধটুকু তারেক রহমানের আপনারা অবশ্যই রাখবেন। আমরা বিএনপির পক্ষ থেকে আসছি, আপনারা জানেন বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগের অধীনে বিএনপি কোনোদিন অংশগ্রহণ করবে না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের আমাদের এক দফা আন্দোলন চলছে, ততক্ষণ পর্যন্ত আমরা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে না নামাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো নির্বাচনে যাব না। আর আওয়ামী লীগের অধীনে যদি আমরা নির্বাচনে যাই, এদেশের গণতন্ত্রকামী মানুষের কোনো আশা পূর্ণ হবে না, মানুষের অধিকার আদায় হবে না। অধিকার আদায় আন্দোলন চলছে, এই অধিকার আদায় আন্দোলনে তারেক রহমান আপনাদেরকে সালাম জানিয়েছেন। উনি বলেছেন আমার গাবতলীবাসী যেন কোনো উপজেলায় এই পাতানো নির্বাচনে ভোট কেন্দ্রে না যায়। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, তারেক রহমানের এই অনুরোধটুকু আপনারা রাখবেন। হ্যাঁ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি, দলের পক্ষ থেকে, দলের কর্মী হিসেবে সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এ আশা রাখি। আসসালামু আলাইকুম। ভাই, আপনারা 8 তারিখে ভোট কেন্দ্রে যাবেন না, যেহেতু ধানের শীষ মার্কা নাই, ভোট দেওয়ার দরকার নাই। বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের অনুরোধ। এই আমার আপনারা কেউ 8 তারিখে ভোট কেন্দ্রে যাবেন না। আমরা বিএনপির পক্ষ থেকে আসছি, 8 তারিখে যেহেতু ধানের শীষ মার্কা নাই, ভোট দেওয়ার দরকার নাই, এটা আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ। অবশ্যই এই অনুরোধটুকু রাখবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আমরা বিএনপির পক্ষ থেকে আসছি, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা ধানের শীষ মার্কা নাই, এই ভোটে ভোট দেওয়ার দরকার নাই।